12:26 এতক্ষণ ধরে ওয়েট করতেছে কোনো খবর নাই। মানে আপনি তো অবস্থা দেখতেই পারছেন, যদি বলেন যে আপনি নিজে পার্সোনালি কি কি সমস্যা ফেস করছেন আজকে ব্যাংক না, যেটা হচ্ছে আজকে ক্যাশের চাপটা প্রচুর, যেহেতু একটা মানে অনেক দিন একটা বন্ধ হবে, সবাই আসলে চাচ্ছে ক্যাশ তোলার জন্য। তো আমাদেরও তো কিছু লিমিটেশন আছে, স্বাস্থ্যবিধির কিছু বিষয় আছে, তো এটাই আসলে ঝামেলা হচ্ছে, আর কিছু না। মানে অনেক বেশি লাইন, মানে রাস্তা পর্যন্ত লাইন চলে আসছে, এবং এটা প্রায় দুই ঘন্টার উপর আমার লাগছে। চেক থেকে ক্যাশ কিংবা হচ্ছে ক্যাশ ডিপোজিট, দুইটাতেই তো সেম প্রবলেম। শুধুমাত্র ক্লিয়ারিং চেকের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে, ক্লিয়ারিং চেকটা সাথে সাথে জমা দিয়ে দেওয়া যাচ্ছে। বাইরেই প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ বাইরে অপেক্ষা করতেছি, কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা বাইরে থেকে হচ্ছে, যারা সিরিয়ালি দাঁড়ায় থাকতেছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে বাইরে থেকে বিভিন্ন রেফারেন্সে, ধরো সিরিয়ালে তো 10 জন গেলে বাইরে থেকে এসে ঢুকতেছে আরও 10 জন বা 20 জন, ফলে যারা বাইরে দাঁড়ায় আছে তারা অনেক বেশি সাফার আছে। ভিতরে খুব একটা সমস্যা নেই, কিন্তু বাইরে সাফারিংটা অনেক বেশি। আমি সকাল 9টায় এসে লাইনে দাঁড়াইছি, এখন শেষ হলো 12:15 বাজে।